আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অথবা আলফা এবং রাজ্যের ডিজিপির বাকযুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে। জোরহাটে ভারতীয় সেনার ক্যাম্পের বাইরে গ্রেনেড হামলার ঘটনায় আলফা নেতা পরেশ বড়ুয়াকে চ্যালেঞ্জ করেছিলেন ডিজিপি জিপি সিং। তিনি জানিয়েছিলেন সাহস থাকলে আলফা ডিজি হেডকোয়ার্টারে হামলা চালিয়ে দেখাক। বিবৃতি জারি করে দুইটি শর্তে সেই চ্যালেঞ্জ গ্রহণ করল নিষিদ্ধ এই সংগঠনের নেতৃত্ব। আলফার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রথমত স্থানীয় পুলিশ আধিকারিক ও কর্মীদের বদলে জিপি সিংকে হেডকোয়ার্টারে আধা সেনা অথবা সেনাকে মোতায়েন করতে হবে, তবে সেই বাহিনীতে পশ্চিম দক্ষিণ পূর্ব ভারত অঞ্চলের যুবকদের রাখা যাবে না, এমনকি জিপি সিংয়ের গাড়ি চালক ও নিরাপত্তারক্ষী হিসাবে পশ্চিম দক্ষিণ পূর্ব ভারতের যে যুবকদের মোতায়েন করেছেন তাদেরও সরিয়ে দিতে হবে। পাশাপাশি আলফার দ্বিতীয় শর্ত হল জিপি সিংকে গৌহাটিতে অন্তত এক সপ্তাহ নিরাপত্তারক্ষী ছাড়া ঘুরার সাহস দেখাতে হবে। মুটের উপর পুলিশ, আধা সেনা এবং সেনাবাহিনীতে থাকা পূর্ব ও উত্তর পূর্ব ভারতের যুবকদের উপর হামলা চালাবে না আলফা। বাকি দেশের যে কোনো প্রান্ত থেকে বাহিনীকে মোতায়েন করার শর্ত রেখেছে নিষিদ্ধ সংগঠন আলফা। এমনকি জিপি সিংয়ের উপর একা থাকা অবস্থায় হামলা চালানোর দাবি জানিয়েছে তারা। হঠাৎ করেই তাপমাত্রা কমল অসম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়। মেঘমুক্ত আকাশে হু হু করে হাওয়ার দাপট। বরাক উপত্যকা সহ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে ভোরবেলায় থাকবে কুয়াশার দাপট। ডিসেম্বরের শুরুতে তেমন হাড় কাঁপানি ঠান্ডা অনুভূত না হলেও মাঝামাঝি সময় থেকেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত মিলেছে দেশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 18 ডিসেম্বরের পর আরও সজোরে ব্যাটিং চালাবে শীত। 21 তারিখের পর ও বড়দিনের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার যা ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধভাবে চুরা চালান, গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজ রুদে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছেন। এই মর্মে জারি করা নিষেধাজ্ঞায় জানানো হয়েছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা বন্ধ ঘোষণা করা হয়েছে। সুরমা নদীতে অথবা এর তীরবর্তী এলাকায় ওই সময় কেউ চলাফেরা করতে পারবেন না। তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের খাটিগড়া সার্কল অফিসার নির্ধারিত নিয়মনীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারবেন। এছাড়া সীমান্তের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা, রিক্সা অথবা অন্য কোনো ধরনের যানবাহন দিয়ে চাল, চিনি, কেরোসিন ইত্যাদি নিয়ে যাতায়াত করতে পারবেন না। তবে কাটিগড়া সার্কল অফিসারের কাছ থেকে পারমিট নিয়ে এইসব সামগ্রী নিয়ে চলাচল করা যাবে। এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই আদেশ আগামী 2 মাস পর্যন্ত বলবৎ থাকবে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 বরযাত্রী। আহতদের সবাই উত্তর ত্রিপুরার বাসিন্দা। দুর্ঘটনাটি শনিবার ভোররাত প্রায় 2 নাগাদ অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিচড়া তানাদিন সলগই বাজার এলাকার 8 নম্বর জাতীয় সড়কে একটি সেতুর উপর সংঘটিত হয়েছে। প্রাপ্ত খবরে প্রকাশ, এদিন রাতে উত্তর ত্রিপুরার অন্তর্গত গঙ্গানগরের 8 বরযাত্রী করিমগঞ্জ জেলাধীন রামকৃষ্ণনগরে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে একটি বোলেরো গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।
দুরন্ত গাড়িটি সলগইবাজার এলাকার আট নম্বর জাতীয় সড়কে একটি সেতুর একপাশে রেলিংয়ের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে রেলিংয়ের দুইটি খুঁটি ভেঙে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে আট যাত্রীর মধ্যে তিনজন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সাহায্যের জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সলগইবাজারের কর্তব্যরত বিডিপি কর্মী যথাক্রমে চম্পক বৈদ্য, শিপ্লব দাস এবং গৌতম বৈদ্যরা। তারা দুর্ঘটনাস্থলে এসে বাজারিছড়া থানায় খবর দিয়ে আহতদের উদ্ধারে লেগে যান। এদিকে খবর পেয়ে থানা থেকে পুলিশের দল নিয়ে অকুস্থলে পৌঁছান এএসআই বিপি রাবা। ইত্যবসরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাজারিছড়ার মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে। গোয়ালপাড়া জেলার জলেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষ্মীপুর রাজস্ব সার্কলে উচ্ছেদ অভিযানে গভীর উদ্বেগ ব্যক্ত করে মানবিক কারণে তা বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আর্জি জানিয়েছেন ধুবড়ির সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল, যমুনামুখ ও সুনারি বিধায়ক সিরাজউদ্দিন আজমল এবং করিমউদ্দিন বরবুইয়া। মুখ্যমন্ত্রীকে লিখা চিঠিতে এআইইউডিএফ নেতৃবৃন্দ বলেছেন, দিন কয়েক আগে জলেশ্বরের শালবাড়ি, হাতিমুড়া ও অগতিহারা গ্রামে নির্বিচারে উচ্ছেদ চালানোয় 333টি পরিবার বিপন্ন হয়ে পড়েছেন। বন্যা দুর্গত ও নদীবাঙ্গনের জেরে ওইসব এলাকায় বসতি গড়ে তোলা ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের লোকেরা এই শীতের মরশুমে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। অথচ তাদের জন্য বিকল্প জমি অথবা পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। বিষয়টি নিয়ে গভীর উৎকণ্ঠা ব্যক্ত করে আজমলরা অবিলম্বে উচ্ছেদ বন্ধ এবং ইতিমধ্যে উচ্ছেদ হওয়া ব্যক্তিদের জন্য বিকল্প ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে আপন বাহন প্রকল্পের আওতায় বাহন ক্রয় করতে ইচ্ছুকদেরকে নির্ধারিত স্বঘোষণা ফর্ম পূরণ করে এই প্রকল্পের জন্য আবেদন করতে বলা হয়েছে। কর্মচারীদেরকে এই ফর্ম নিজ নিজ ডিডিওর কাছে জমা দিতে বলা হয়েছে। স্বঘোষণা ফর্মটি পাওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিক এই ফর্মে দেওয়া তথ্যাদি যাচাই করে পরবর্তীতে আবেদনকারীদের এ সংক্রান্ত প্রকল্পের জন্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবেন। এরপরই ডিডিও এই আবেদনপত্র সহ অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংকে পাঠাবেন। রাজ্যের 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা সম্পর্কে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠক গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে। ডক্টর শর্মা সংশ্লিষ্ট আধিকারিকদের একটি বাস্তবসম্মত বাজেট প্রস্তুত করার নির্দেশ দেন। বৈঠকে বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সম্পর্কে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদেরকে অবগত করান। মুখ্যমন্ত্রী এদিন লোকনির্মাণ অর্থাৎ পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে অপর এক বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী উত্তর পূর্ব বিষয়ক উন্নয়নমূলক প্রকল্পগুলিসহ বিভিন্ন প্রকল্পের অধীনে চলতে থাকা সড়ক পরিকাঠামোর বিকাশের কাজের খোঁজখবর নেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রীকে প্রকল্পসমূহের বিস্তৃত প্রতিবেদন, অর্থ মঞ্জুর, মান নিশ্চিতকরণ ইত্যাদি সম্পর্কে অবগত করানো হয়। সংসদে নিরাপত্তা বিচ্যুতির কারণ জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একই সঙ্গে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকেও। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন এমনটা কেন হলো, দেশের প্রধান সমস্যা বেকারত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণে দেশের যুবকরা কর্মসংস্থান পাচ্ছেন না এবং এই ঘটনার পিছনে কারণ হলো বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এর পিছনে কারণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। প্রসঙ্গত, সংসদে নিরাপত্তায় গাফিলতি ইস্যুতে বিগত দু তিন দিন ধরে উত্তাল হয়েছে সংসদ। এ বিষয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী। অসম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এআইডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার টেকনিক্যাল ব্রাঞ্চ অমিতাভ শইকিয়াকে তার দায়িত্বে অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য ওই কর্মকর্তাকে মন্ত্রী বিমল বোরা আগেও দমক এবং সতর্ক করেছিলেন। গোলাঘাট জেলার খুমতায় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র নির্মাণে দৃঢ় গতির বিরুদ্ধে মন্ত্রী তাকে সতর্ক করেছিলেন। অক্টোবরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও তা হয়নি। দায়িত্বে অবহেলার জন্য তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।